আজকে আমরা দেখব পিএইচডি থেকে কিভাবে একটা ওয়েবসাইট এইচটিএমএল সাইটকে এইচটিএমএলে রূপান্তর করতে হয়। সেটা এ হচ্ছে আমাদের পিএইচডি, আমরা যেটাকে এইচটিএমএলে রূপান্তর করব। তো তার জন্য আমাদের যে 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 ফাইলগুলো অবশ্যই দরকার, যেমন সিএসএস, এইচটিএমএল, এবং আমরা যেহেতু বুটস্ট্র্যাপ সাপোর্ট দেব, সেহেতু বুটস্ট্র্যাপ প্লাস যা যা দরকার সেগুলো নিয়ে নিব। প্রথমে প্রথমে আমি একটা কুইক স্টার্ট প্যাক বলা যেতে পারে, আমি গেটিং স্টার্টেড স্টার্টেড catbootstrap.com থেকে তাদের স্ল্যাশ গেটিং স্টার্টেড তাদের ওয়েবসাইট, এবং এখান থেকে আমি তাদের বুটস্ট্র্যাপ বিল্ডিং প্যাকেজটা ডাউনলোড করে নিব। তো সেটা ডাউনলোড করার পর এখানে তাদের কিছু ফাইল আছে, সিএসএস ফর্মস এবং জেএস ফাইল। আমি সেটা আমাদের মাই ফোলিও ফোল্ডার, যেটা আমাদের পিএইচডি নামে একটা ফোল্ডার করছিলাম, সেখানে দিয়ে দিব। এবং সিএসএস থেকে আমরা শুধুমাত্র বুটস্ট্র্যাপ মেইন সিএসএসটা রেখে বাকিগুলো ডিলিট করে দিব, এবং ফর্মস অবশ্যই থাকবে, এবং জেএস থেকে বুটস্ট্র্যাপ মেইন জেএসটা রেখে বাকিটা ডিলিট করে দিব। এখানে আমাদের দরকার হচ্ছে একটা ইন্ডেক্স এইচটিএমএল ফাইল, ইন্ডেক্স এইচটিএমএল, এবং একটা হচ্ছে স্টাইল সিএসএস, স্টাইল ডট সিএসএস, এবং এখানে অবশ্যই এগুলো ব্র্যাকেটস এর মাধ্যমে ওপেন হবে। সো ব্র্যাকেটস, এখন ইন্ডেক্স এইচটিএমএল ফাইলে আমাদের যেই ডিফল্ট বা কুইক স্টার্ট প্যাকে যা যা থাকা প্রয়োজন, আমি গেট বুটস্ট্র্যাপ ডট কম থেকে এই জিনিসটা কপি করে নিলাম এবং ইন্ডেক্স এইচটিএমএল ফাইলে আমরা দিয়ে দিলাম। এখানে বুটস্ট্র্যাপ মিন সিএসএস কল করা আছে, এবং লেটেস্ট যে কোয়েরিটা কল করা আছে, এবং বুটস্ট্র্যাপ মিন জেএসও কল করা আছে। আমাদের শুধুমাত্র এখন আমরা যা যা ইউজ করব, যেমন আমাদের একটা স্টাইল সিএসএস আছে যেটা রুট ডিরেক্টরিতে, সো স্টাইল ডট সিএসএস সেটা কল করে দিলাম। প্লাস আমাদের একটা ফন্টস, আমরা ফন্টস অসম ইউজ করব, ফন্ট অসম ইউজ করব এই জন্যই যাতে বিভিন্ন আইকনগুলো আমরা যাতে পেতে পারি। ফন্ট অসম আমি ফন্ট অসম লেটেস্ট ভার্সনটা আমরা ডাউনলোড করে নিব এখান থেকে, ডাউনলোড, এবং ফন্ট অসম ডাউনলোড করে নিলাম, সেটা ওপেন হলো। এবং এখান থেকে আমরা যে জিনিসটা ইউজ করব, ফন্ট অসম মিন সিএসএস সিএসএসটা, এবং কিছু ফন্টস আছে তাদের মধ্যে সেই ফন্টসগুলো আমরা ইউজ করব। ফন্টসগুলো নিয়ে নিলাম আমাদের ফন্টস ফোল্ডারে, এবং আমাদের যে ইন্ডেক্স এইচটিএমএল তাতে আমরা আমাদের ফন্টসটা কল করে দিব। সো আমাদের কুইক স্টার্ট প্যাক মূলত মোটামুটি কমপ্লিট। আমরা টাইটেলটা একটু চেঞ্জ করে দিই, মাই ফোলিও পিএইচডি নাম দিয়ে একটা টাইটেল দিয়ে দিলাম। এবার আমি আমার মাই ফোলিও ফোল্ডারটা এখানে ওপেন করলাম যাতে সব ফাইলটা এখানে শো করে। এখন দেখুন আমাদের পিএইচডি অনুযায়ী আমরা কাজ করব, পিএইচডিতে আমাদের কি 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 পরিমাণ কিভাবে আছে বা কয়টা এরিয়া আছে এরিয়া অনুযায়ী কাজ করব। আমাদের পিএইচডি যদি এখন দেখি, আমাদের এরিয়া হচ্ছে এই পুরোটা মিলে একটা, এবং তারপরেরটা হচ্ছে একটা, তার এরপর এই পুরোটা মিলে একটা, এবং তারপর হচ্ছে এই একটা এরিয়া, কয়টা হলো, একটা, দুটা, তিনটা, চারটা, আর এটা হচ্ছে একটা, পাঁচটা, এবং ছয়, সাত, সাতটা এরিয়া, আটটা এরিয়া। তো আমাদের আটটা এরিয়া, আমরা এটা করব হচ্ছে যে কোনো একটা এরিয়া ধরবো, এবং সেটা স্টাইল সহ কমপ্লিট করে তারপর অন্য একটা এরিয়াতে যাব। সো আমরা যদি দেখি, আমাদের এইচটিএমএলটা হচ্ছে, সরি, আমাদের কন্টেনারটা হচ্ছে 1170 পিক্সেলের, এখানে অবশ্যই বুটস্ট্র্যাপ ইউজ করা হচ্ছে। তো আমরা 1170 পিক্সেল, আমরা এটাকে ডিফল্টভাবে, যেহেতু এখানে পিএইচডিতে বুটস্ট্র্যাপের গ্রিড মনে হয় দেওয়া নেই, সো আমরা আমাদের মতো করে করি, ডিফল্ট কাস্টম সিএসএস কাস্টম। তো প্রথমে হচ্ছে একটা এরিয়া আছে যেটা হচ্ছে হেডার এরিয়া, আমি একটা নাম দিলাম হেডার এরিয়া। দেন তার মধ্যে আমি কন্টেনার নিব, কলাম, তার মধ্যে আমি ডিভ, পুরোটাকে একটা ডিভ নিয়ে নিতে পারি হেডার। দেন একটা লোগো, সেটা অবশ্যই ফ্লোট লেফট হবে, আমি একটা ক্লাস নিয়ে নিলাম ফ্লোট লেফট, যাতে সুবিধা হয় আমার জন্য। আর তারপরটা হচ্ছে মেইন মেনু,
আর সেটা অবশ্যই ফ্লোট রাইট হবে, ফ্লোট রাইট। তো লোগোতে আমাদের যেই লিকাটা সেটা অবশ্যই লিঙ্কড হবে, লোগো মাস্ট বি লিঙ্কড। এবং এইচ ওয়ান আমি এখানে লিকাটা নিয়ে আসি, সেটা হচ্ছে ওপেন সেন্স, আমাদের ওপেন সেন্স ফন্ট ইউজ করা হয়েছে। এখানে দুইটা দুইটা ওয়ার্ড আছে, মাই ফোলিও, মাই সাদা কালারের, এবং ফোলিওটা সিমস লাইক ইয়েলো। তো ফোলিও টুকু আমরা স্প্যানের মধ্যে নিব, স্প্যান, সরি, আমরা স্প্যানের মধ্যে নিলাম, এবং কোনো স্পেস হবে না। তো এই হলো আমাদের, তারপর এখানে হচ্ছে ইউএল, আমি ইউএল এর একটা আইডি দিলাম ন্যাপ, এবং তার মধ্যে এলআই, তার মধ্যে এ, তো অনেকগুলো এলআই হবে। তো সবগুলো কপি করে নিলাম, হোম, অ্যাওয়ার্ড মি, সার্ভিস, মাই ওয়ার্ক, কন্ট্যাক্ট মি, হোম, তারপর হচ্ছে অ্যাবাউট মি, তারপর হচ্ছে সার্ভিস, সার্ভিসেস, তারপর মাই ওয়ার্ক, তারপর হচ্ছে কন্ট্যাক্ট মি, এইটুকু হচ্ছে আমার মেনু। ফাইন, এবার এইটুকু আমরা স্টাইল করে ফেলি। এইটুকু স্টাইল করার জন্য যেটা করতে হবে, আমাদের অবশ্যই ফন্টসটাকে কল করতে হবে, আমাদের ফন্টস হচ্ছে ওপেন সেন্স। আচ্ছা, এখানে কি আর কোনো ফন্টস আছে একটু খেয়াল করে দেখি? না, আমাদের আর কোনো ফন্টস নেই, শুধুমাত্র ওপেন সেন্স ফন্টসটাই আছে। তো আমরা গুগল ফন্টস থেকে অবশ্যই ওপেন সেন্সটা পেতে পারি, google.com/fonts, সরি, আমাদের লিঙ্কটা একটু ভুল হয়েছে, ডাবল ও পড়ে গেছে, ফন্টস, গুগল ফন্টস থেকে আমরা আমাদের ওপেন সেন্সটা কল করতে পারি। এখানে অনেকভাবে ফন্টস ইউজ করা যায়, যেমন অফলাইনে ফন্টস ইউজ করা যায়। এখানে কিছু ফন্টস আমরা নিয়েছিলাম, যে আমাদের মাই ফোলিও, এখানে কিছু ফন্টস অসমের ফন্টস এবং বুটস্ট্র্যাপের কিছু ফন্টস আছে যেগুলো আমরা নিয়েছিলাম, সেগুলো অফলাইন। আর আমরা এখান থেকে অনলাইনেও ইউজ করতে পারি, যেমন ওপেন সেন্সটা আমরা অনলাইন থেকে ইউজ করব। কুইক ইউজে ক্লিক করার পর আমাদের যে যে ভার্সনের যে যে ওয়েটের ফন্টসটা লাগবে, যেমন লাইট ওয়েট এবং সেমি ভোল্ট, ভোল্ট, এক্সট্রা ভোল্ট, এই এই চারটা আমরা নিয়ে নিলাম। এবং এই লিঙ্কটা আমাদের HTML এ দিতে হবে। আমরা যদি দেখি, আমাদের HTML হচ্ছে এই যে HTML, আমরা এখানে একটা কমেন্টস করে দিতে পারি, যেমন সি, এটা হচ্ছে ফন্টস লিঙ্ক, একটা কমেন্টস আকারে দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় আমাদের। এটা হচ্ছে আমাদের ফন্টস, এবং আমাদের ফন্টসটাকে পড়িতে পাওয়ার জন্য এই যে ফন্টস ফ্যামিলি, সেটা অবশ্যই কল করে দিতে হবে আমাদের স্টাইল CSS এ। এখানে আমরা লিখে দিলাম বডি, এবং বডি ফন্টস ফ্যামিলি এইটা। তো আমাদের বডিতে ফন্টস সাইজ কি পরিমাণ দিতে পারি, যেমন এটা একটু দেখে দেখলে এখানে 10 পিক্সেল, নর্মালি বডিতে 10 পিক্সেল ফন্ট সাইজ দেওয়া যায় না, মানে খুব কম হয়ে যায় সেটা। তো আমরা একটু দেখি অন্যান্য 10 পিক্সেল, সবগুলোতেই 10 পিক্সেল প্রায়, এটাতেই জাস্ট আমরা 14 পিক্সেল দিই ডিফল্টভাবে, একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ, ফন্ট সাইজ, বডি ফন্ট সাইজ 14 পিক্সেল, 14 পিক্সেল দিলাম। এবং বডি ফন্টস এর কালারটা এটাই দিয়ে দিই, সব জায়গায় এটাই আছে, 70 70 70, সরি 79, কালার কোড, এটা হচ্ছে আমাদের ফন্টস কালার। এরপর আমরা যদি আমাদের স্টেমেলটা দেখি, এই হচ্ছে আমাদের স্টেমেল। এবার আমরা এটাকে স্টাইলাইজ করব, যেমন আমাদের আমাদের বডি কন্টেনার উইড হচ্ছে 1170, আমরা 1170 দেব। এটা হচ্ছে আমাদের কলাম, যেটা আমরা কলাম হিসেবে নিয়েছিলাম, কলাম উইড 1170, এবং সেটা অবশ্যই মার্জিন জিরো অটো, ফাইন। এ হলো আমাদের 1170। এবং আমরা আরো কিছু আমরা আরো কিছু ক্লাস নিয়ে ফেলেছিলাম, যেমন ফ্লোট লেফট, ফ্লোট রাইট, তারপর এই যে এরকম কিছু ক্লাস নিয়েছিলাম যেগুলো শর্টকাট হিসেবে আমরা ইউজ করার জন্য নিয়েছিলাম, যেমন ফ্লোট লেফট, ফ্লোট লেফট, সেটা অবশ্যই আমরা ফ্লোট লেফট দেওয়ার জন্য ইউজ করছি। এবং
তারপর যেটা আছে ফ্লোট রাইট, সেটা অবশ্যই আমরা ফ্লোট রাইট ইউজ করার জন্য। তারপর আরেকটা ক্লাস নিয়ে নিই যেটা ফিক্স, মানে আমরা অবভ ফ্লো হিডেন করার জন্য, এটা জাস্ট ফিক্স যেখানে দিব সেখানে অবভ ফ্লো হিডেন হবে। তারপর আমরা একদম মানে সর্বজনীন ইউনিভার্সাল একটা ক্লাস দিয়ে দেই, সেটা হচ্ছে মার্জিন জিরো, প্যাডিং জিরো এবং ইউনিভার্সাল ইউএল এলআই এর কিছু স্টাইল দিয়ে দিই, যেমন ইউএল ইউএল এর মার্জিন জিরো, প্যাডিং জিরো, লিস্ট স্টাইল নান, কোনো লিস্ট স্টাইল হবে না। তারপর এ এর কিছু স্টাইল দিতে পারে, এ হবার কোনো ডেক্স টেক্স ডেকোরেশন হবে না, নান। তারপর এই এইটুকু আমাদের ইউনিভার্সাল কিছু কোড দিয়ে দিলাম। এবার আমরা আমাদের ক্লাসগুলো কপি করে নিয়ে আসি, যেমন হেডার এরিয়া, হেডার এরিয়া, তারপর হচ্ছে হেডার, তারপর হচ্ছে লগো, তারপর হচ্ছে মেন মেনু, ডট মেন মেনু, তারপর মেন মেনুতে আছে হচ্ছে ইউএল আইডি, আইডি ন্যাপ, তার মধ্যে আছে এলআই, তার মধ্যে আছে এ, তার মধ্যে আছে অবশ্যই সেটাকে একটু হোভার ইফেক্ট দিতে হবে। এবার লগোতে এ আছে, এ এইচ ওয়ান, এ তার এর মধ্যে আবার এইচ ওয়ান স্প্যান, ওকে ফাইন। তো আমরা লগোর কালারটা সাদা করে দিলাম, স্প্যানের কালারটা যেটা আছে, যেমন এই কালারটা আমরা নিয়ে নিই, এক্সট্রা বোল্ড, এটা অবশ্যই এক্সট্রা বোল্ড হবে, এবং ফন্ট সাইজ হচ্ছে 26 প্রায়, কালার হচ্ছে এইটা, এবং ফন্ট সাইজ হচ্ছে 26 পিক্সেল, এবং ট্রান্সফর্ম আপার কেস, ফাইন। এইটুকু যদি দেখার পর একটু দেখি, এই অবস্থা হলো। আচ্ছা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা যদি ব্যাকগ্রাউন্ডটা কপি করার জন্য পিকজি নামে একটা সফটওয়্যার আছে, সেটা দিয়ে কন্ট্রোল অল্টার সি চাপলেই ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে যাবে। এবং হেডার এরিয়াতে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে এটা, ব্যাস। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা শো হচ্ছে না, কারণ আমরা এখানে ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট ইউজ করছি। তো আমরা জানি যে কোনো একটা ডিভ এর এলিমেন্টকে যদি ফ্লোট লেফট এবং রাইট করতে হয়, তার প্যারেন্ট ডিভকে অবশ্যই ওভারফ্লো হিডেন করতে হয়। তো এখন ওভারফ্লো হিডেন না করে, যেহেতু এখানে মেনু আছে, আমরা মেনুকে কোনো কোনোভাবেই ওভারফ্লো হিডেন ইউজ করবো না, কারণ মেনুতে ড্রপ ডাউন হতে পারে। তো আমরা ওভারফ্লো হিডেন ইউজ না করে আমরা একটা মিনিমাম হাইট দিয়ে দিব। যদি আমরা মিনিমাম হাইট দিতে চাই, অবশ্যই 60 পিক্সেল মতো মিনিমাম হাইট দিতে পারি। আমাদের এরিয়ার মিনিমাম হাইট 60 পিক্সেল, এ হচ্ছে আমাদের এরিয়া। এবার আমরা সাজাতে পারি, যেমন এখানে বুটস্ট্র্যাপ থেকে কিছু ডিফল্ট স্টাইল পাচ্ছে, যার কারণে আমাদের এই এইচ ওয়ানটা অনেক নিচে পড়ে আছে। তো আমরা এক সর্বজনীন স্টাইল হিসেবে আরও কিছু স্টাইল যোগ করে দেবো, এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স, এবং তাদেরকে বলবো মার্জিন জিরো, কোনো মার্জিন হবে না। এবং পি পিতে মার্জিন বটম থাকবে, শুধুমাত্র পিতে মার্জিন বটম 15 পিক্সেল, সরি পিতেও কোনো মার্জিন হবে না, আমি মার্জিন দিলাম না, যেখানে যেভাবে দরকার ঠিক সেভাবে দিয়ে দিব। এইবার এই অবস্থায় আসলো। তো আমাদের ফন্টসটা অবশ্যই ফন্ট ওয়েট বোল্ড হতে হবে, ফন্ট ওয়েট এক্সট্রা বোল্ড 900, ওকে ফাইন। এতে দেওয়াতে হচ্ছে না, সো আমরা যেটা করব, এই ফন্ট ওয়েট এবং সব কিছু এ এইচ ওয়ান দে, এর মধ্যে এইচ ওয়ান তাকে দিব, এইচ ওয়ান, হ্যাঁ। এবার আমরা এটাকে সাজিয়ে ফেলি, এটাকে সাজানোর জন্য যেটা করতে হবে, এইচ ওয়ানকে মার্জিন টপ দিতে হবে, মার্জিন টপ 10 পিক্সেল, যতটুকু আসলে আমাদের সেন্টার হয় এইটুকু পরিমাণ আমাদের সেন্টার, 15 পিক্সেল, মার্জিন টপ, মার্জিন টপ 15 পিক্সেল, আর আমাদের ইউএলআই এলআই হবে ডিসপ্লে ইনলাইন। তারপর এটার কালার হবে অবশ্যই সাদা, সাইজ যদি দেখি
এক্সট্রা বোল্ড 11 পিক্সেল, ফন্ট সাইজ সাইজ হচ্ছে 11 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে এক্সট্রা বোল্ড। ওকে ফাইন, এটা হলো। অবশ্যই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে ফাইন, এটু হ্যাঁ। এবার আমরা এখান থেকে সাজিয়ে ফেলি কিভাবে দিলে কতটুকু পরিমাণ, যেমন প্যাডিং, প্যাডিং 10 পিক্সেল, 10 পিক্সেল দিলাম, তারপরে উপরে নিচে পেলো না, কারণ আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক করা নেই। তো আমাদের একে অবশ্যই ডিসপ্লে ইনলাইন পাশাপাশি ব্লক। আমরা এবার বাড়িয়ে দেখতে পারি কতটুকু পরিমাণ আসলে আমাদের জিনিসটা সুন্দর হচ্ছে। 20 প্যাডিং, 20 ডিসপ্লে ইনলাইন ব্লক। আমি এইটুকু কপি করলাম, রুল রুল করে, যেহেতু রুল করেছি আমাদের ক্লাস সহ কপি হয়েছে, সো আমাদের এটা লাগবে না। ব্যাস ব্যাস, আমাদের হেডার অংশ কমপ্লিট। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের এই সেকশনটা। এই সেকশনে আমাদের কোনো স্লাইডার হবে না, এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবং তার মধ্যে কিছু টেক্সট, কিছু টেক্সট আছে। সো আমরা যদি এটাকে মার্ক আপ করি, তাহলে যেটা করতে হবে, একটা এরিয়া নিব, এটার পরেই ডিভ আমি নাম দিয়ে দিলাম ওয়েলকাম টেক্সট এরিয়া, ওয়েলকাম টেক্সট এরিয়া। তার মধ্যে অবশ্যই কলাম হবে, তার মধ্যে ওয়েলকাম টেক্সট নামে একটা ডিভ নিলাম, এমন। তার মধ্যে আমাদের এই যে এটা হচ্ছে H1, এবং উপরে এগুলা আমরা পি আকারে দিতে পারি, অথবা প্রথমে H1 দিয়ে দিলাম, H1, এবং তার উপরে একটা অবশ্যই H4, আমি H4 নিলাম, যেহেতু তার ফন্ট সাইজ হচ্ছে 19 পিক্সেল এবং এটা হচ্ছে 17, এই 19কে আমি H4 হিসেবে দিলাম, H4। এবং তারপরে তারপরটাকে আমি পি আকারে দিলাম, অত সবগুলোকে একসাথে নেওয়া যায় একটি, বাট তখন আলাদা করে ক্লাস করতে হবে। এবার আমাদের মধ্যে আছে হচ্ছে একটা এটাকে আমি একটা ক্লাস দিয়ে নিব, যেমন কলাম এবং ওয়েলকাম টেক্সট, এবং এ নো মোর, নো মোর। তো এর টেক্সট হচ্ছে এইটু। এবার এটাকে যদি স্টাইল করি, যেমন ওয়েলকাম টেক্সট এরিয়া, ওয়েলকাম টেক্সট, ওয়েলকাম টেক্সট, এবং তার মধ্যে আছে আবার ওয়েলকাম টেক্সট, ওয়েলকাম টেক্সট। এবং আমরা আমরা আমাদের ছবিটা নিয়ে নিব, এই হচ্ছে আমাদের ছবি, এবং ইমেজ থেকে ট্রিম, আমরা ইমেজটাকে কল করে নিলাম, এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটাকে আমাদের এলভিজি, এবং নো রিপিট, কোনো রিপিট হবে না, এবং স্ক্রল সেটা আমরা সেন্টার সেন্টার দিয়ে দিতে পারি, যাতে সেন্টার সেন্টার শুরু হয়, এবং অবশ্যই কভার। এখন আমরা যদি দেখি আমাদের এটুক হচ্ছে আমাদের ওয়েলকাম টেক্সট এরিয়া, এবং তার মধ্যে যেটা আছে প্রথম H4 হচ্ছে 29 পিক্সেল, প্রায় 30 পিক্সেল, তারপর 67 পিক্সেল, এবং তারপর হচ্ছে 17 পিক্সেলের। তো আমরা সেটা যদি স্টাইল দিয়ে দিই, অবশ্যই টেক্সট H1 হচ্ছে শুধুমাত্র আপার কেস, এটা হচ্ছে ফন্ট সাইজ 29 পিক্সেল, সরি 29, এবং ফন্ট এটার ফন্ট সাইজ 6 পিক্সেল, এবং এটার অবশ্যই ফন্ট সাইজ 17 পিক্সেল।
টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এবং সব কিছু সব টেক্সটেরই কালার সাদা। এই হচ্ছে আমাদের, অবশ্যই এটা অবশ্যই ফন্ট উইড বোল্ড, এক্সট্রা বোল্ড। এবার আমরা টেক্সটটাকে অবশ্যই সেন্টার করতে হবে, যেহেতু পুরোটাই টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করলাম। এবার আমরা আমাদের পিএইচডির মতো করে করতে পারি, যেমন উপরে নিচে কিছু প্যাডিং দিয়ে দিতে পারি, প্রায় 150 পিক্সেল করে, 150 পিক্সেলের মতো উপরে নিচে প্যাডিং দিতে পারি। এই প্যাডিং 150 পিক্সেল 0, এটা হলো আমাদের প্যাডিং। এবং এই যে এইচ ওয়ানের না, সব কিছুই ঠিক আছে, বাট এখানে না কোনো বর্ডার নেই, এখানে নো মোরের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা। সো আমাদের এ নো মোর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার এবং ডিসপ্লে, যেহেতু এ ডিসপ্লে ইনলাইন ব্লক, এবং প্যাডিং প্যাডিং 15 পিক্সেল 20 পিক্সেল, এবং উপর নিচে 15 পিক্সেল বেশি হয়ে যায়, 5 পিক্সেল 6 পিক্সেল, এইটুকু হলো। এবং আমাদের যেই কালারটা হচ্ছে কালো, আর সরি কালো না, এবং ফন্ট সাইজ হচ্ছে 13 পিক্সেল, ফন্ট সাইজ 13 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 900, এবং কালার হচ্ছে এইটা। সো আমরা যদি এখন দেখি আমাদের পেজ, এইটুক হলো। আমরা এখন আমাদের এর উপরে অবশ্যই মার্জিন টপ থাকবে, যেহেতু অনেক অনেক মার্জিন টপ থাকবে, প্রায় 60 পিক্সেলের মতো আমি মার্জিন টপ দিয়ে দিলাম, আরও বাড়িয়ে দিই 80 পিক্সেল, তো মার্জিন টপ 80 পিক্সেল, ম্যামটি 80 পিক্সেল। এবার যেটা করতে হবে, তার একটা পজিশন বিফোর আফটার করে আমরা জাস্ট এই বর্ডারটা দিব। এখানে একটা বর্ডার নয়, এটা অবশ্য সেকেন্ড ব্র্যাকেটকে ইউজ করা হয়েছে। তো আমি নো মোরকে পজিশন রিলেটিভ করলাম, এবং তার একটা বিফোর নিব। বিফোরের ইউজের কারণ আমরা এতদিনে অবশ্যই জানতে পারছি, অবশ্যই কন্টেন্ট লাগবে, এবং পজিশন অ্যাবসোলিউট, আমি পজিশন অ্যাবসোলিউট ইউজ করব। কন্টেন্টের মধ্যে আমরা যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এবং তাকে বলে দিলাম টপ থেকে 0, লেফট থেকে 0। এইটুক করার পর আমরা একটু যদি দেখি আমাদের ব্যাপারটা হচ্ছে এইটুক আসলো। এখন আমরা বিফোরকে ফন্ট সাইজ দিয়ে দেবো, ফন্ট সাইজ 100 পিক্সেল, ফন্ট ওয়েট দিয়ে দেবো, ওয়েট 300 পিক্সেল, এবং কালার দিয়ে দেবো সাদা। এবার ট্রান্সফর্ম আমি এটাকে ঘুরিয়ে দিব, ট্রান্সফর্ম রোটেট 90 ডিগ্রি, ব্যাস। এবার টপ থেকে আমি অনেকটুকু উপরে উঠিয়ে দিই, যেমন যতটুকু আমার দরকার, যেমন এইটুক 110, এবং লেফট থেকে আমি 50% লেফটে দিই, এবং তার ফ্রন্ট সাইজ যতটুকু 100 পিক্সেল, আমি মার্জিন লেফট -50 পিক্সেল যদি করি তাহলে হয় না, তো 50% না করে আমি যতটুকু সেন্টার হলে আমার হচ্ছে 10 পিক্সেল, এই হচ্ছে আমার সেন্টার, এইটুকু আমার সেন্টার। আমি এইটুক পর্যন্ত করলাম, তারপর এটাকে আমি কপি করে রোল ডিক্লারেশন কপি, এবং এইটুক আমার লাগবে না, ব্যাস। তো আমার স্টাইলটা কমপ্লিট এইটুক। যদিও বা এখানে যেমন আছে টেক্সট লেটার স্পেসিং যেটা বলা হয়, এই যে H1-এর মধ্যে অনেক লেটার স্পেস আছে, লেটার স্পেসিং সেটা 4 পিক্সেল, অথবা আরও বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে 16 পিক্সেল লেটার স্পেসিং,
আমি এটা কপি করে নিলাম, রুল ডিক্লারেশন এবং H1 যেটা আছে তার মধ্যে লেটার স্প্যাসিং হবে, আমি এটুক দিলাম। ওকে, এবার এবার এই পরের অংশটুকু আমরা করবো। এর পরের অংশটুকুর জন্য যেটা আছে, আচ্ছা আমরা কি ফন্ট সাইজ এটা দিয়েছিলাম, একটু কাইন্ডলি চেক করে নিই। এক্সট্রা বোল্ড 13 পিক্সেল এবং নো মোর এক্সট্রা বোল্ড ফন্ট রেট এক্সট্রা বোল্ড 13 পিক্সেল। ওকে ফাইন, প্যাডিংটা একটু বাড়িয়ে দিই, এখান থেকে 10 পিক্সেল করে দিই, বেটার হবে দেখতে সুন্দর। সরি, এখানে মনে হয় কোনো একটা গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে এটা। হ্যাঁ, এবার দেখতে ভালো দেখাচ্ছে। এবার আমরা যেটা করবো, এই অংশটুকু পুরাটার জন্য একটা এরিয়া, তারপর তারপর এটা হচ্ছে একটা সেকশন টাইটেল, এবং দেখা যাচ্ছে এখানেও সেকশন টাইটেলটা প্রায় সেম, এখানেও সেম। তো আমরা যেটা করবো, এটার জন্য একটা ডিপ করে ফেলবো যাতে স্টাইলটা সব জায়গায় একই পেয়ে যায় প্রতিটা সেকশনে। তো এটা করে ফেলি আমরা, এটার জন্য পুরোটা একটা এরিয়া, তারপরে এটা একটা ডিপ এর মধ্যে থাকবে এবং এটা আলাদা আলাদা ডিপ হবে। HTML এটা আমি নাম দিলাম ডিপ প্রোমো এরিয়া, ডিপ প্রোমো এরিয়া, ডিপ কলাম অবশ্যই, এবং ডিপ প্রোমো, তার মধ্যে ডিপ সেকশন টাইটেল, সেকশন টাইটেল, তার মধ্যে আছে হচ্ছে H1। H1 এ আমরা যেটা দিব সেটা হচ্ছে এটা, এক্সট্রা বোল্ড ফন্ট সাইজ করে, তারপর যেটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ, তার মধ্যে স্ট্রং আছে, এখানে কিছু লেখা স্ট্রং আকারে আছে, তো পি এবং কিছু লেখা স্ট্রং, যেমন কতটুকু পর্যন্ত স্ট্রং, কুইজ নস্ট্রাট ন্যাচার, এখান থেকে এইটুকু পর্যন্ত আমি স্প্যানে নিতে পারি অথবা স্ট্রং করে দিতে পারি। আমি স্প্যানে নিলাম, স্প্যান ফাইন, এইটুকু হচ্ছে আমার স্টাইল। দেন এরপরে আরেকটা ডিভ আছে যেটা সবগুলোর জন্য যেটা করব, এটার জন্য সবগুলোকে আমি আলাদা আলাদা তো ডিপ তো করবোই, তার আগে সবগুলোকে একটা লিস্ট আকারে ডিপ করে নিই। সেকশন টাইটেলের পরে ডিভ প্রমো লিস্ট, প্রমো লিস্ট, এবং তার মধ্যে যেহেতু ফ্লোট লেফট ইউজ করবো, আমি একটা ফিক্স দিয়ে দিলাম অবশ্য হিডেন, এবং সিঙ্গেল প্রমো, এবং সবগুলো অবশ্যই ফ্লোট লেফট হবে। প্রত্যেকটা প্রমোতে একটা আইকন আছে, এবং আমরা এটাকে ফন্ট অসমের আইকন ইউজ করতে পারি, অথবা দেখি ফন্ট অসমের আইকন এমনটা আছে কিনা। ভাল্ভ ঠিক একদম স্লাইকে সেম সেম কোনো ফন্ট নেই, তারপরও আমরা ইমেজ সমস্যা নেই, আমরা ইমেজ ইউজ করি, IMG সোর্স আইকন ডট PNG আমরা ইমেজ ইউজ করবো, তার মধ্যে আছে H3 নামে একটা টাইটেল নিয়ে নেব, সরি এইটুক, এটার জন্য আমরা টাইটেল নিব H3, এবং তার মধ্যে পি হবে, তারপরে পি, তারপরে একটা আছে পি, ওকে ফাইন। এবার এটা হচ্ছে আমাদের চারটা অংশ আছে, 2, 3, 4, এবং আমি একটা আইকনকে নিয়ে নিই সেভ করে, এইটুক নিলাম, এবং এটা অবশ্যই PNG আকারে সেভ হবে, সরি PNG 24 আইকন সেভ করলাম। এটুক যদি আমি দেখি আমার মার্কআপটা হচ্ছে এইটা। এবার আমি সেগুলোকে আলাদা আলাদা করবো, যেমন ওয়েলকাম, সরি এখানে সেকশন টাইটেল, প্রথম আমি ক্লাসগুলো নিয়ে নিই, প্রথমে আমি প্রথমে ক্লাস নিয়ে নিই প্রমো এরিয়া, তারপর হচ্ছে প্রমো, তারপর এটুকু করলাম, আমরা আমাদের ক্লাসগুলো কপি করে নিলাম, এবং এখানে সেকশন টাইটেল, সেকশন টাইটেল যেটা আছে সেটা হচ্ছে টেক্সট লাইন সেন্টার, অবশ্যই সেন্টার হবে, এবং এটা অবশ্যই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে, আমরা অবশ্যই জানি যেহেতু আমরা দেখেছি PhD।
এবং এক্সট্রা বোল্ড, কালারটা হবে এইটা, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট হবে এক্সট্রা বোল্ড, কালার হবে এইটা এবং ফন্ট সাইজ হবে 45 পিক্সেল। ওকে, এইবার যেটা আছে, যেমন এর নিচে একটা বর্ডার, বর্ডারটা আছে অন্যরকম, এটা আমরা সরাসরি ইমেজ আকারেও দিতে পারি বা বিফোর আফটার করেও আলাদা আলাদা করে আনতে পারি। তবে বিফোর আফটার দিয়ে যদি আমরা এটা সম্পূর্ণরূপে কন্টেন্ট আকারে দিয়ে দিই, তার সেক্ষেত্রে ব্যাপারটা হয়ে যাবে এমন যে যদি দেখি এইভাবে, এই যে এই জিনিসটুকু এখানে, এই জিনিসটুকু সেন্টার্ড হবে না, এই যে এটার সাথে এটা যে সেন্টার্ড হওয়ার কথা ছিল, ঠিক ব্যাপারটা সেন্টার্ড হবে না। সো আমরা সেটাকে সরাসরি ইমেজ আকারে নিয়ে আসি, যেহেতু এর চাইতে সাইজ বড় হচ্ছে না, তো সেটাকে আমরা অবশ্যই H1 এর বিফোর আফটার করে নিয়ে আসবো ইমেজটাকে। তো বিফোর এবং সেটার পজিশন অ্যাবসোলিউট, এবং তার মধ্যে অবশ্যই কন্টেন্ট আসবে ব্ল্যাঙ্ক, যেহেতু ব্যাকগ্রাউন্ড হিসেবে আনবো, ব্যাকগ্রাউন্ড URL এবং IMG এটা একটা নাম দিয়ে দেই, H1VG.png। ফাইন, নো রিপিট, কোনো রিপিট হবে না, স্ক্রল 00। ওকে ফাইন, এইটুকু আমি এখন সেভ করে নিই একটু। এইটা হচ্ছে আমার সেই টেক্সট, আমি ইমেজ আকারে সেভ করলাম, এবং H1-BG, H1-BG নামে সেভ করছি। এবার যদি দেখি আমার ব্যাপারটা এরকম, এবং যে H1 নিলাম এবং তার বিফোর আফটার, এখানে অবশ্যই একটা উইথ দিতে হবে, উইথ হচ্ছে 160, হাইট হচ্ছে 10। আমি উইথ দিলাম 160 পিক্সেল, হাইট দিলাম 10 পিক্সেল। এবার সে উপরে আসলো, তাকে বটম থেকে বলতে হবে 0 এবং লেফট থেকে বলতে হবে 50%, যেহেতু মাঝখানে আসবে, এবং মার্জিন লেফট মাঝখানে আনার জন্য মাইনাস 80 পিক্সেল, একদম সেন্টার টানার জন্য। এবার এটাকে কপি করে নিলাম, আমার বিফোর আফটারের কাজ কমপ্লিট, জাস্ট H1 এর কাজ হবে। মার্জিন বটম, মার্জিন বটম আমি 50 পিক্সেল এবং প্যাডিং বটম আমি 30 পিক্সেল দিলাম। এটুক যদি দেখি আমার স্টাইলটা হলো এমন, এটুক প্রায় আমার PhD-র মতো, কিছুটা মার্জিন বটমটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আমাদের এখন এরিয়ার যে একটা প্যাডিং আছে, এরিয়ার প্যাডিং 70 পিক্সেল মতো আমরা প্যাডিং দিতে পারি, প্রোমো এরিয়া প্যাডিং উপর নিচে 70 পিক্সেল এবং 0, আশেপাশে কোনো প্যাডিং হবে না, এইটুক। এবার এখানে যে টেক্সটটা আছে তার তার সাইজ হচ্ছে 15 পিক্সেল, এবং যেটা আপনার এক্সট্রা বোল্ড যেটা হচ্ছে একটু স্ট্রং টাইপের দেখাচ্ছে, সেটা হচ্ছে 22 পিক্সেল এবং এক্সট্রা বোল্ড। সো সেটার জন্য যেটা করতে হবে, এটা হচ্ছে ফন্ট সাইজ 15 পিক্সেল এবং ফন্ট সাইজ 22 পিক্সেল, এবং এটা অবশ্যই ফন্ট ওয়েট এক্সট্রা বোল্ড। তো এটুকু দেখার পর যদি দেখি আমাদের স্টাইলটা হলো এমন। এখন অবশ্যই দুই পাশ থেকে কিছু প্যাডিং আছে, এই সেকশন টাইটেলের, সেকশন টাইটেলের আমরা প্যাডিং দিলাম দুই পাশ থেকে, উপর নিচে 0 এবং দুই পাশ থেকে 100 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম, তাতে সরি আমরা মনে হয় ভুল জায়গায় প্যাডিংটা দিয়েছি, অবশ্যই H1-এ প্যাডিংটা দিয়েছে, আমাদের দিতে হবে এইখানে। এবার এবার আমাদের কমপ্লিট। এবার H1-এর মার্জিন বটমটা একটু কমিয়ে দেই, প্রায় 30 পিক্সেলই দেই, 30 পিক্সেল বেটার, 30 পিক্সেল, এবং সেকশন টাইটেলের মার্জিন বটম দেই কিছু, মার্জিন বটম 30 পিক্সেল, সেকশন টাইটেল মার্জিন বটম 30 পিক্সেল এবং H1-এর মার্জিন বটমটা 30 পিক্সেল করে দিব। ফাইন, এবার দেখতে আমাদের সুন্দর লাগবে।
এবার এই জিনিসটাকে সাজাবো। এই জিনিসটাকে সাজানোর জন্য তাদের লেফটে একটা কি আছে, বর্ডার আছে, এবং তাদের সবগুলোই টেক্সট সেন্টার্ড। তো প্রোমো, সিঙ্গেল প্রোমো যেটা, টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার। তারপর এদের কোনো মার্জিন লেফট হবে না। যেটা হবে তাদের সেটা হচ্ছে প্যাডিং। তো আমরা যেটা করব সেটা হচ্ছে বর্ডার রাইট, বর্ডার রাইট, সরি, বর্ডার রাইট 1 পিক্সেল সলিড, এবং তাদের কালারটা একটু নিয়ে আসি। এ হচ্ছে বর্ডার কালার, এবং তাদের একটা উইড দিয়ে দিই 25 50 পিক্সেল, 250 পিক্সেল দিয়ে দিলাম আপাতত, এবং তারা লেফট থেকে শুরু হবে। এ অবস্থায় আসলো আমাদের রাইট, একদম লাস্টের যেই বর্ডারটা সেটা আমাদের অবশ্যই লাগবে না। তো প্রমো লিস্টে যে লাস্ট ডিফ, ডিফ লাস্ট চাইল্ড, ডিফ লাস্ট চাইল্ড বর্ডার, সরি, বর্ডার রাইট 0 পিক্সেল, কোনো রাইট হবে না। সো আমরা দেখি এটা হলো। এবার আমরা এখান থেকে উইডটা বাড়িয়ে দেখি, যতটুকু উইড বাড়ালে আমাদের 4টা সমান হচ্ছে, ব্যাস এইটুক, 292। এবার আমি প্যাডিংটা দিই, উপরে নিচে লাগবে না, জাস্ট আশেপাশে প্যাডিং দিতে হবে, 20 পিক্সেল। আচ্ছা 20 পিক্সেল, ফাইন, এনাফ, 20 পিক্সেল এনাফ, এইটুক এইটুক কপি করে নিলাম। কপি রুল ডিক্লারেশন সিঙ্গেল ডিপ, সরি, রুল ডিক্লারেশন এইটুক। এবার H3 এর একটা স্টাইল আছে, ইমেজের একটা স্টাইল আছে, এক্সট্রা বোল্ড 15 পিক্সেল, এবং এটা হচ্ছে ওপেন সেন্স 10 পিক্সেল, নর্মাল ফন্ট ওয়েট এক্সট্রা বোল্ড, ফন্ট সাইজ 13 পিক্সেল, এটা হচ্ছে ফন্ট সাইজ 10 পিক্সেল। এই এটার কালার হচ্ছে, একটু দেখে আসি, এটাই মনে হয় বডিতে যেটা আছে সেটাই। ওকে ফাইন, এবার এটাকে ইমেজের নিচে একটু খালি হবে, তারপর H1 এর নিচে কিছু খালি হবে। সিঙ্গেল প্রোমো যেখানে আছে তার মধ্যে অবশ্যই ইমেজ আছে, ইমেজের মার্জিন বটম 15 পিক্সেল, তারপর H3 এর যে মার্জিন বটমটা, মার্জিন বটম 15 পিক্সেল। এবার যদি দেখি আমাদের, এই তো আমাদের সুন্দর একটি ডিজাইনটা সুন্দর করে হয়ে গেল। এবার যেটা করতে হবে আমাদের, যেটা আছে পরের সেকশনটা, পরের সেকশনটাতে যেভাবে করতে হবে, সার্ভিস এরিয়া, আমি পরের সেকশনটার মার্ক আপ করে ফেলি, এই যে প্রমো এরিয়া, তারপর হচ্ছে সার্ভিস এরিয়া, ডিফ সার্ভিস এরিয়া, সার্ভিসেস এরিয়া, তার মধ্যে অবশ্যই কলাম, তার মধ্যে অবশ্যই সার্ভিসেস, সার্ভিসেস, তারপর সেকশন টাইটেল তো অবশ্যই আছে এই যে, কিন্তু সেটার স্টাইলটা একটু ভিন্ন। তো আমরা সমস্যা নেই, আগেরটাই দিব, কিন্তু স্টাইলটা ভিন্ন হবে, সমস্যা হবে না। সেকশন টাইটেল আমি আগেরটাই কপি করে এনে দিলাম, এবং তার মধ্যে এবার যেটা হবে লেফট সাইড, এটা একটা, সরি, এখানে দুটো ডিপ হবে, এটা একটা ডিপ এবং তার পাশে এটা একটা ডিপ। তো ইমেজের জন্য না, যদিও বা আমি একটা ডিপ করেই নিয়ে ফেলি এখানে, ডিপ লেফট সার্ভিসেস, সার্ভিস, এবং সেটা অবশ্যই ফ্লোট লেফট হবে, তার আগেরটুকু ফিক্সড হবে।
এবার এখানে আমাদের সেকশন টাইটেলটা হবে, তার মধ্যে আবার সার্ভিস লিস্ট আকার একটা লিস্ট হবে, ডিভ হবে, ডিভ সার্ভিস লিস্ট, এবং ফিক্স সেটা তো অবশ্যই হবে, এবং সিঙ্গেল সার্ভিস ফ্লোট লেফট, সিঙ্গেল সার্ভিসে একটা ইমেজ হবে আইকন s1.png, আমি একটা নাম দিলাম, তারপর একটা h3, এবং h3 হচ্ছে এটা টাইটেল গোস হিয়ার, তারপর পি হবে এটা, আমি এটা কপি করব, 4টা 2 3 4, ওকে, এটুক হচ্ছে আমার স্টাইল। অ্যান্ড আমরা যেটা করব, এর মধ্যে একটা ব্ল্যাঙ্ক ডিভ নিয়ে নিব, সার্ভিস বিজি ইমেজ নামে, বিজি img ব্ল্যাঙ্ক ডিভ। এবার আমি ক্লাসগুলোকে কপি করে নিই, আমি আমার ক্লাসগুলোকে কপি করে নিলাম, আমরা আমাদের ক্লাসগুলো কপি করে নিলাম, এবং আমরা যদি দেখি আমাদের মার্কআপটা এই অবস্থায় দাঁড়ালো। এখানে যেই ট্যাক্সটা হবে সার্ভিসেস, অবশ্যই সেটা আমাদের মার্কআপে নেওয়া হয়নি ভুল ক্রমে, এইটা যেভাবে হবে আমাদের ট্যাক্সটা। এবার আমাদের স্টাইলটা মার্কআপটা যদি একটু আবার ক্লিয়ার করি, আমি ট্যাক্সগুলো কপি করে নিয়ে আসি, ট্যাক্সট হবে এইটা, কোনো কি বলে কোনো স্প্যান হবে না এটুক। এবার যদি দেখতে চাই আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই কালারটা, এবং এই টেক্সটটুকু হচ্ছে আমাদের লেফটে আছে, এবং তার মধ্যে কিছু প্যাডিং আছে, তো আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, এবং আমাদের যে সার্ভিস এরিয়া তার ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, এবং তার মধ্যে কিছুটা প্যাডিং দিলাম, প্যাডিং 60 পিক্সেল 0, উপর নিচে দিলাম, এইটুক হলো। কিন্তু আমার সব লিখা হচ্ছে টেক্সটে, মানে সরি লেফটে, আর এমন একটা ইমেজ আছে যেটা হচ্ছে রাইট সাইডে আছে, তো আমি যদি ইমেজটা দেখি এটা হচ্ছে আমার ইমেজ, এবং ইমেজটাকে প্রথমে আমি ট্রিম করে নিই, দেন যে ইমেজটা আছে সেটা একটার সাথে একটা লাগানো অবস্থায় আছে, তো আমি এটাকে আলাদা করে নিলাম, এবং এটার অপাসিটি যেটা আছে সেটা বাড়িয়ে নিলাম, 30% অপাসিটি ছিল, এবং তারপর ট্রিম করলাম, দেন সেটাকে সেভ করে নিই জিআপি দিয়ে, অবশ্যই যেহেতু কোনো ট্রান্সপারেন্ট লেয়ার না, আর আমি svg নাম দিয়ে সেভ করলাম। এবং এখন যেভাবে করব সেটা হচ্ছে, আমাদের লেফট সাইডের একটা 50% উইড, মানে আমি অর্ধেক 590 উইড ধরে নিলাম, এবং লেফট সার্ভিস যে উইডটা দিল, লেফট সার্ভিসের একটা উইড দিয়ে দিই 590 পিক্সেল, একটা উইড দিয়ে দিলাম আপাতত। এবং সেটা যদি দেখি আমাদের ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে এই অবস্থায়। এখন এই যে ইমেজটা যেভাবে আনবো সেটা হচ্ছে, আমরা একটা ক্লাস নিয়ে নিয়েছিলাম ব্ল্যাঙ্ক, যেটা নাম হচ্ছে সার্ভিস বিজি ইমেজ, তো সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড আকারে দিব, এবং প্রথমেই আমাদের যেই এরিয়া তাকে রিলেটিভ করব, এবং তারপর যেই ব্ল্যাঙ্ক ডিপটা নিয়েছিলাম তাকে অ্যাবসলিউট করব, তার উইথ দিব হচ্ছে 50%, এবং তাকে রাইট থেকে 0, এবং তার একটা ব্যাকগ্রাউন্ড দিব, এই সেই ব্যাকগ্রাউন্ডটাই আমাদের ইমেজটা আসবে, ব্যাকগ্রাউন্ড ইউআরএল img svg ইমেজ, অবশ্যই নো রিপিট, কোনো রিপিট হবে না, স্ক্রল হবে না, থাক এটুকুই থাক, দেখি কী পরিমাণ কীভাবে আসে। এখন দেখেন কোনোভাবে ইমেজটা আসলো না, কারণ আমাদের অবশ্যই হাইট উইথ দিতে হবে, আমি হাইট দিলাম 100%, উইথ তো দিলামই, হাইট 100%। এবার যদি দেখি এ হচ্ছে আমাদের ইমেজ, কিন্তু ইমেজটা মানে ঠিকঠাকভাবে আসছে না, সেটা হচ্ছে যেটা করতে হবে তার জন্য, প্রথমেই এই যে ইমেজ হাইট 100% রাইট, এবং তাকে টপ থেকে জিরোতে নিয়ে আসতে হবে, এখন সে হাইট
রাইট থেকে জিরোতে আছে, কিন্তু যে উইথ 50% দেওয়া হয়েছিল, উইথ 50% দেওয়াতে মেবি ইমেজটা ছোট। তো আমরা যদি ইমেজটা একটু স্ক্রল, এটাকে বলে দেই যে কভার, যদি বলি যে কভার, আমার মনে হয় বেটার হবে। এবার এবার ঠিক আছে, গুড। এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, ইমেজটাকে অবশ্যই কভার নিয়ে আসতে হবে, কভার যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এবং তার একটা আমরা হাইট দিয়েছিলাম, প্লাস টপ থেকে জিরো করেছিলাম, এইটু ফাইন। এবার আমার ইমেজটা ওকে। এবার যেটা করতে হবে, ইমেজকে অপাসিটি দিতে হবে, 30% 3 ছিল, 0.3, 30% যেহেতু অপাসিটি এই অবস্থায় ছিল। এবার আমরা এটাকে সাজাবো, এটাকে সাজানোর জন্য যেটা করতে হবে, আমাদের যদি এটা হয় আমার লেআউটের কন্টেইনার শুরু, দেন আমাদের অবশ্যই একটা প্যাডিং দেওয়া লাগবে, এই যে একটা 20 পিক্সেল প্যাডিং যেটা আছে। তো আমরা যেটা হচ্ছে লেফট সার্ভিস যেটা আছে, তাকে একটা প্যাডিং দিব, প্যাডিং 30 পিক্সেল দিলাম আপাতত, 30 পিক্সেল ওপরে নিচে হয়ে যায়। সো আমরা শুধুমাত্র ডানে বামে 30 পিক্সেল দিলাম। এবার এটাকে আমার লেফট করতে হবে, যেটা করতে হবে আমরা নেস্টেড করবো লেফট সার্ভিসের মধ্যে, যে সেকশন টাইটেল আছে লেফট সার্ভিসের মধ্যে, যে সেকশন টাইটেল আছে তার টেক্সট লাইন লেফট হবে। তো এটা যদি বলে দেই, সো আমার লিখাটুকু এইটুকু হয়, এবং তার কোনো প্যাডিং হবে না লেফটে, মানে তার কোনো প্যাডিং হবে না, প্যাডিং জিরো, এবং সে অবস্থায় সে এইভাবে আসলো। এবং এই যে বিফোর এইচ ওয়ানের বিফোর, এইচ ওয়ান তার বিফোর আছে, বিফোরের যেটা হবে সেটা হচ্ছে লেফট থেকে জিরো, কোনো 50% যেতে হবে না, এবং মার্জিন যে লেফট দেওয়া হয়েছিল সেটাও জিরোতে আসবে, মার্জিন লেফট 0 পিক্সেল। ব্যাস এইটুক হচ্ছে আমার আগে যেটা করেছিলাম তার ডিফল্ট স্টাইলটা নিয়ে আসলাম। এবার আমরা এখানে যে এস আইকনটুকু আনি নেই মনে হয়, সো আমরা আইকনটা একটা নিয়ে নেই, সরি, এই হচ্ছে আমাদের আইকন। এবং আমি যদি আইকনকে সিলেক্ট করলাম, এটা আমি ট্রিম করে সেভ, সেভে দিয়ে জেপিজি হবে না, পিএনজি এস ওয়ান, মেবি আমরা এস ওয়ান দিয়ে সেভ করেছিলাম, গুড। এবার আমাদের এ স্টাইল এবং আগের স্টাইলটুকু প্রায় সেম, এই যে এটার সাথে এটা প্রায় সব কিছুই মিল আছে, যেমন এটা হচ্ছে এক্সট্রা বোল্ড 15 পিক্সেল, এটা হচ্ছে ওপেন সেন্স 10 পিক্সেল, তো এটাও প্রায় এক্সট্রা বোল্ড 15 পিক্সেল, ওপেন সেন্স 10 পিক্সেল, প্রায় সবই সেম। সো আমরা যেটা করব, এই যে ইমেজের সাথে সিঙ্গেল ইমেজ এবং সিঙ্গেল ফোরিও ইমেজ সব সেম যেহেতু, এটা দিয়ে দিলাম, এবং H3 সিঙ্গেল প্রমো H3 প্রায় সেম যেহেতু আমরা দিয়ে দিলাম, পি যদি বা একই ক্লাস নিলেও পারতাম, ফার্স্ট টাইম খেয়াল করা হয়নি। সো এইটুকু হলো আমার স্টাইল, অ্যান্ড যেটা করতে হবে সিঙ্গেল সার্ভিসকে একটা উইড দিতে হবে, উইড 200 পিক্সেল, 200 পিক্সেল দেওয়াতে মানে অনেক কম হয়ে যায়, এইটুক এইটুক দিলে আমার মনে হয় বেটার, হ্যাঁ এইটুকু। তারপর আমাদের অবশ্যই একটা মার্জিন বটম দিতে হবে, মার্জিন বটম 50 পিক্সেল, 50 পিক্সেল, ওকে ফাইন। এইটুক হলে আমার ব্যাপারটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে, আর মার্জিন বটম 50 পিক্সেল পুরোপুরি না দিয়ে 25, এবং মার্জিন টপ 25 দিই, 25 পিক্সেল, মার্জিন টপ 25 পিক্সেল, তাহলে উপর থেকেও কিছুটা জায়গা খালি হলো, ভালো লাগলো। সমানভাগে কপি করলাম, অ্যান্ড সিঙ্গেল যে সার্ভিসটা তাকে দিয়ে দিলাম, এইটুকু আমার স্টাইল কমপ্লিট। এইবার আমাদের যে পরের সেকশনটা আছে যদি দেখতে চাই, আমাদের হচ্ছে মাই ওয়ার্ক একটা সেকশন, এবার এটা অবশ্যই অনেক কি তাও আগের অবস্থায়, এটা পুরো কন্টেনার পুরো বডি জুড়ে আছে, দেন এটা অবশ্যই কলামের ভিতরেই আছে। সো আমরা যদি মার্ক আপটা করি, মাই ওয়ার্ক এরিয়া সার্ভিস, দেন
div my work work area, then div column, then div my work sorry এখন তার মধ্যে সেকশন টাইটেল আসবে, আমি মাই ওয়ার্কের মধ্যে সরি মাই ওয়ার্কের মধ্যে সেকশন টাইটেল নিয়ে আসলাম, আর এর মধ্যে কলামের পর আমাদের যে ডিপ যে প্রজেক্টগুলো আছে সেগুলো আসবে। এখানে মাই ওয়ার্ক লিস্ট আকারে নিলাম এবং ফিক্স করে দিলাম, এবং তার মধ্যে সবগুলা আলাদা আলাদা ডিপ আকারে আসতে পারে, অথবা এতে ইমেজ যেহেতু হোভার করলে একটা হোভার করলে একটা ইফেক্ট আসবে, সুতরাং আমাদেরকে অবশ্যই যেহেতু একটা ইফেক্ট হোভার ইফেক্ট আছে সেহেতু সেটাও আলাদা একটা ডিভ আকার আসতে হবে। সুতরাং একটা ডিভ আকারই নিলাম, আমি ইমেজ দিয়ে একটা ইমেজ নিয়ে আসবো, সেটা হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট আইএমজি সরি পিএন জেপিজি। এইভাবে আমাদের কয়টা ইমেজ আছে, অবশ্যই 8টা ইমেজ আছে, এবং আমরা 8টা ডিপ করে নিব, 3 4 5 6 7 8 ওকে ফাইন। এবার আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই, এই ইমেজটুকু ফ্রেম অ্যান্ড ফ্রেম এটা অবশ্যই জেপিজি হবে, প্রজেক্ট প্রজেক্ট জেপিজি। এবার আমরা যদি আমাদের স্টেনল দেখি, আমাদের এই অবস্থায় আসলো, এখন এখানে সার্ভিসেস হবে না, এটা হবে মাই ওয়ার্ক, মাই ওয়ার্ক আমি কপি করলাম মাই ওয়ার্ক, এবং তার মধ্যে অবশ্যই টেক্সট একটু বেশি হয়ে যাবে, এবং টেক্সট এবার একটা প্যাডিং হবে নিচে প্রায় 70 পিক্সেলের মতো প্যাডিং। আমরা আমাদের ক্লাসগুলো কপি করে নিয়ে যাই মাই ওয়ার্ক এরিয়া, মাই ওয়ার্ক এরিয়া দেন মাই ওয়ার্ক ওকে। এবার যে মাই ওয়ার্ক আছে এরিয়া আছে তার মধ্যে আমি 70 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম, 70 পিক্সেল এবং 0 পিক্সেল। এবার এই যে আমাদের সিঙ্গেল ওয়ার্ক এবং ওয়ার্ক লিস্ট একটা ডিপ হচ্ছে, সো ওয়ার্ক লিস্টকে আমি একটা মার্জিন টপ দিয়ে দিতে পারি যাতে একটু দূরত্ব বজায় রাখে। ওয়ার্ক লিস্ট মার্জিন টপ 30 পিক্সেল, অ্যান্ড সিঙ্গেল ওয়ার্ক যেটা সেটার উইথ হতে পারে আমরা একটা ভাগ করে দিতে পারি 25% দিয়ে দিতে পারি। যে এখন ইমেজ তো অবশ্যই 100% হবে, ব্রেক ইমেজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 100%, কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে পার্সেন্টের জন্য যে আবার 100%, সো দেখা যাক কী হয়, হয়তো বা হোভার যাই হোক। এইটুক হলো, এবং মাই ওয়ার্ক লিস্ট মার্জিন টপ 30 পিক্সেল কম হয়ে যায় প্রায় 50 পিক্সেল দিয়ে দিই, 50 পিক্সেল ওকে। এবার আমরা যে হোভার ইফেক্টটা দিব সেটা করে নিই, হোভার ইফেক্ট টাইটেল অ্যান্ড কিছু লেখা আসবে, সো আমাদের যে হোভার ইফেক্টটা হবে ইমেজের সাথে, তো আমি এখানে ডিফ ওয়ার্ক ওভারলে, ওয়ার্ক ওভারলে নামে একটা সরি ওয়ার্ক ডিটেলস নামে একটা ডিফ নিলাম, এবং তার মধ্যে H3 দিলাম এবং এইটা, এবং তার মধ্যে থাকবে পি, পিতে হবে কিছু ডিটেলস দেন পিটা দিলাম, এবং এইটা আমি যদি দেখি তাহলে আমাদের অবস্থা হয় এরকম। এখন এটাকে আমাদের অবশ্যই পজিশনিং করতে হবে, তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে ওয়ার্ক ডিটেইল কপি করলাম অ্যান্ড এখানে দিলাম, প্লাস নিলাম কপি করে, সিঙ্গেল ওয়ার্ককে আমাদেরকে পজিশন রিলেটিভ করতে হবে, তারপর এই পজিশন অ্যাবসোলিউট করতে হবে, টপ থেকে 0
টপ থেকে জিরো এবং লেফট থেকে জিরো। তারপর যে উইড আছে, উইড হচ্ছে 100% এবং হাইট হচ্ছে 100%। এবার যদি দেখি আমাদের ব্যাপারটা কি ঠিকঠাকভাবে ধারালো কিনা, এইটা ফাইন। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা ডিভ নিয়ে নিব, যাকে ওভারলে আকারে বা এই যে এর মতো করে অপাসিটি দিয়ে করা যায়। সো এখানে ডিভ ওয়ার্কাবলে, ডিভ ওয়ার, সরি, ওয়ার্ক ওভারলে কপি, দেন ওয়ার্কাবলে, অ্যান্ড এটার একটা ব্যাকগ্রাউন্ড হবে। ব্যাকগ্রাউন্ডটার অবশ্যই একটা কালার, যেটা এই কালারটা আমি কালারটা দিলাম অপাসিটি হচ্ছে 85, কালার অপাসিটি 0.85, অ্যান্ড অবশ্যই পজিশন অ্যাবসলিউট, টপ জিরো, লেফট জিরো, উইড 100%, হাইট 100%। ওকে, এবং আমার লিকাগুলো হবে কি হোয়াইট কালার, এবং তা ওভারলেয়ের উপরে হবে। সেজন্য যেটা করতে হবে, আমাদের যে লিকাটা আছে আমরা চাইলে সেটাকে আলাদা একটা ডিপ করে নিতে পারি। তারপর হিস্ট্রি এবং তার মধ্যে পি যেটা আছে তার পজিশন রিলেটিভ করে জ্যান্টিং ডেস দিয়ে তাদের জ্যান্টিং ডেস 999, এবং কালারটুকু হবে সাদা। এটুকু করে দিলাম, এটুকু হলো। এবার আমাদের যেটা করতে হবে, টেক্সট লাইন তো অবশ্যই সেন্টার করতে হবে, ডিটেল ওয়ার ডিটেল টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার। আর এদের যে স্টাইলটুকু সেটা অবশ্যই আগেরটার মতোই সেম, যেমন এখানে যেটা আছে, এবং সেম ইজ লাইক আ সেম, ফাইন, নো ফাইন, নট ফাইন। এখানে মনে হচ্ছে একটু চেঞ্জ আছে অবশ্যই, এক্সট্রা বোর্ড, আচ্ছা আগেরটার মতোই প্রায় সেম। এবার এখানে জাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কোনো 100% উইড বা 100% নেই। সো এটাকে আমাদেরকে যেটা করতে হবে, বরাবরই সেন্টার আনতে হলে, তা আমরা যেটা আগে ইউজ করছিলাম এটাকে 25% ইউজ করছিলাম। সো এখানে একটা পার্সেন্টেজ ইউজ করলে আমাদের ব্যাপারটা অনেক 90% বা 80%, আমরা 80% ইউজ করবো। দেখি আমরা কীভাবে করতে পারি এটা সুন্দর করে 80%। এবার এটাকে যদি আমরা এখন লেফট থেকে বা 20% বা সরি 10%, দেন টপ থেকে 10% এভাবে যদি নামিয়ে দিই তাহলে মনে হয় বেটার দেখায়। হ্যাঁ, ডিটেল এইটুকু আমাদের ওয়েব ডিটেলস, ওয়েব ডিটেল এটুকু দিলাম, দেন আমাদের স্টাইলটা এমন হলো। কিন্তু লিকাটুকু হবে আমাদের সেন্টার্ড, মানে লিকাটুকু হবে একদম সেন্টার। তো আমাদের লিকাটুকুর জন্য আমরা আসলে অন্যভাবে সেন্টার করতে পারি, উইড বড় হোক আর ছোটো হোক সে সেন্টার থাকবেই। সেটার জন্য আমরা যেটা করতে পারি, এই যে ওয়েব ওয়ার্ক ডিটেল সেটাকে ডিসপ্লে, ডিসপ্লে ট্যাবল, সেক্ষেত্রে ট্যাবল সে এভাবে হয়ে যাবে। দেন যেটা করতে পারি H3 বা H6, আচ্ছা আমরা যেটা করতে পারি না এভাবে করবো না, এভাবে করলে হচ্ছে আমাদের মার্কআপ বা আমাদের স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমাদেরকে আটটা জিনিস করতে হতে পারে, আর দুইটা ট্যাবল, দুইটা ডিভ বাড়িয়ে দিতে পারি, এই যে এমন, সেটা হচ্ছে ডিভ ট্যাবল ডিসপ্লে ডি বেস, দেন ডিভ ট্যাবল ট্যাবল সেল সেবল ডি। এইটুক এর মধ্যে যদি একটু আমি একটু দেখি, যদি বা এটা আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছে এই জায়গায়। সো ট্যাবল ডি যেটা আছে তার ডিভ ট্যাবল ডি, অ্যান্ড যেটা আছে ডিভ ট্যাবল সেল ডি, এইটুকু নিয়ে যেটা হবে
প্রথমের অংশটুকু হবে ডিসপ্লে, প্রথম অংশটুকু যেটা হবে সেটা হচ্ছে ডিসপ্লে ট্যাবল, ডিসপ্লে ট্যাবল। দেন এইটুকু যদি করি ডিসপ্লে ট্যাবল সেল, তাহলে হাইট এবং উইড যতই বাড়ুক না কেন, ঠিক আমাদের সেন্টারে আসা এটা দেখলাম যে আমাদের এটা হলো না। সো এখন যেটা করতে হবে, ডিসপ্লে ট্যাবল এবং ট্যাবল সেলকে ইউজ করার জন্য আমাদের একটা আসলে নির্দিষ্ট একটা উইড ইউজ করা লাগে। যেমন ট্যাবলকে যদি আমি একটা উইড দেই, অথবা আচ্ছা উইড 100% থাকলো, হাইট যদি 100% দেই, অ্যাকচুয়ালি ট্যাবল সেল, ট্যাবল এবং ট্যাবল সেল, এইটুকু ট্যাবল সেল হাইট 100%, পজিশন অ্যাবসোলিউট উইড 100%। আমরা যেটা আসলে দেখছিলাম, চিন্তা করছিলাম ডিসপ্লে ট্যাবল এবং ট্যাবল সেলের একটু কিছু কাজ দেখাতে চেয়েছিলাম, বাট এই মুহূর্তে সেটা ঠিক আমার মাথায় আসছে না, কোনো বুদ্ধিও পাচ্ছি না। সো ফাইন, যেটা সেটা আসলে আমার মনে হয় সিএসএস এখানে W3 স্কুলে একটু ঘাটাঘাটি করলেই বা পারবেন, অথবা আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে সেই বিষয়ে আরও বিশদ আলোচনা করব। তারপর এই জিনিসটা আমরা সেন্টার যেহেতু করতে চাচ্ছি, আমাদের সিএসএস যে সরি HTML যে আমরা কিছু ট্যাবল নিয়ে কিছু ডিপ করে ফেলেছিলাম, সেই ডিপগুলো আমাদের আর দরকার পড়ছে না, ঠিক এগুলো আমাদের আর দরকার নেই। সরি এইটুক এবং এইটা, এই দুটো আমাদের দরকার নেই, এখন আমরা আগের অবস্থায় চলে যাই। ফাইন, এবং এখানেও আমাদের এই দুইটা দরকার নেই। এবার যেটা করবো সেটা হচ্ছে ওয়ার্ক ডিটেলের প্যাডিং, অথবা এই যে এদের মার্জিন ড্রপ দিতে পারি, S3 এর মার্জিন ড্রপ দিতে পারি, দিয়ে নিচে নামিয়ে দিতে পারি, সেটাও বেটার। মার্জিন ড্রপ 30 পিক্সেল, এবং তাদের একটা প্যাডিং দেওয়া উচিত ছিল যাতে দুই পাশ থেকে একটু খালি দেখা যায়। যাক, প্যাডিং 0 এবং 35 পিক্সেল, এই ফাইন। এটা হচ্ছে ওয়ার্ক ডিটেল প্যাডিং 0 35 পিক্সেল, ওকে। আর এইটুক এইটুক যদি ধরি আমাদের স্টাইলটা কমপ্লিট, অ্যান্ড এটা হোভার করলেই শো করবে এমনটা হবে। সো আমরা সবগুলোতেই দিয়ে দিই এই জিনিসটুকু, ওয়ার্ক ডিটেইল কপি, অ্যান্ড প্রতিটা সরি প্রতিটা ইয়েতে ইমেজের পরে আমাদের এই ওয়ার্ক ডিটেলটা হবে। এবার এবার নর্মালি সেই জিনিসটুকু ওয়ার্ক ডিটেলটুকু নর্মালি থাকবে ডিসপ্লে নান, এবং সেটা হবে অবশ্যই ডিসপ্লে নান। আর যখনই আমরা সিঙ্গেল ওয়ার্ককে হোভার করব, ঠিক তখনই আমাদের ওয়ার্ক ডিটেলটুকু শো করবে। দেন ডট ওয়ার্ক ডিটেল অ্যান্ড ডিসপ্লে ব্লক, আর ডিসপ্লে ব্লক এবং কার্সর অবশ্যই সেটা পয়েন্টার হবে, যাতে বোঝা যায় যে এটা, যদি বা এটা বুঝে যাওয়ার কিছুই নেই, যা হোক এইটুক আমাদের এই সেকশনটুকু কমপ্লিট। এবার আমাদের যে পরের যে এরিয়াটা সেটা হচ্ছে কন্ট্যাক্ট মি এরিয়া, দেন তার পরে যে এরিয়া সেটা হচ্ছে একটা ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম। সো দুইটা এরিয়া, যেহেতু পুরো এরিয়া জুড়েই আলাদা আলাদা কালার করা হয়েছে, সো আমরা দুইটা এরিয়া করেই নিয়ে নিব একদম HTML-ই শর্টকাট। সো আমি দিলাম কন্ট্রাক্ট এরিয়া, দেন এখানে অবশ্যই কলাম হবে, কলাম, দেন এখানে কন্ট্রাক্ট দেওয়া যায়, এবং সেকশন টাইটেল সরাসরি নিয়ে ফেললেও হয়, যেহেতু তেমন কোনো কিছুই নেই স্টাইল, এখানে সেকশন টাইটেল
সেকশন টাইটেলে যে লিখাটুকু আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট মি, বাকি লিখাটুকু সেম। কন্ট্যাক্ট মি, ফাইন। এবার এইটুকু হচ্ছে আমার এরিয়া। দেন এবার যে এরিয়া, তারপরে যে এরিয়া, তারপরে এরিয়াতে যেটা আছে সেটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম এরিয়া। তো আমি দিলাম কন্ট্যাক্ট ফর্ম ফর্ম এরিয়া। দেন তার মধ্যে আছে কলাম, তার মধ্যে আছে কন্ট্যাক্ট ফর্ম, এবং তার মধ্যে অবশ্যই ফর্ম হবে, সরি ফর্ম। ফর্মের মধ্যে আছে ইনপুট টাইপ, হচ্ছে ফার্স্ট অফ অল টাইপ হচ্ছে নেম, ইনপুট টাইপ টেক্সট। সো ইনপুট টাইপ টেক্সট, এটার প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার হচ্ছে নেম, নেম। এবং তারপর আছে হচ্ছে ইমেল, ইনপুট টাইপ ইমেল, তার প্লেস হোল্ডার হচ্ছে ইমেল অ্যাড্রেস। তারপরে হচ্ছে মেসেজ, সেটা অবশ্যই ইনপুট টাইপও হতে পারে অথবা টেক্সট এরিয়া হতে পারে। সো আমরা টেক্সট এরিয়া দিলাম। যদি বা টেক্সট এরিয়া দিলে আপনি ডাবল বর্ডার ইউজ করতে পারবেন না, এখানে যে ডাবল বর্ডার ইউজ করা হয়েছে সেই বর্ডারটা আলাদা নিচেরটুকু দেওয়া যাবে এবং উপরেরটুকু আলাদা করে দিতে হয় এই আর কি। সো আমরা প্লেস হোল্ডার যেটা ইউজ করবো সেটা হচ্ছে মেসেজ, মেসেজ। ব্যাস এরপর একটা সাবমিট বাটন হবে, সেটা হবে অবশ্যই ইনপুট টাইপ সাবমিট। তো আমরা যেটা দিব ইনপুট টাইপ সাবমিট, এবং তার ভ্যালু হচ্ছে সাবমিট, তার ভ্যালু সাবমিট আমি দিলাম। এখন এইটুকু স্টাইল আমরা করবো, এবং তারপরে যে সেকশন এরিয়া, তারপরে একটা কপিরাইট এরিয়া আছে। সো আমরা এটা কপিরাইট এরিয়া হিসেবে নিয়ে নিব, ডিভ কপি, কপিরাইট এরিয়া। এবং তার মধ্যে কলাম দিতেও পারি অথবা না দিলেও চলে, যেহেতু একটাই টেক্সট সরাসরি পি দিয়ে দিই, আমাদের তেমন কোনো কিছুই লাগছে না। টেক্সট লাইন কপি, হ্যাঁ এইটুকু। এবার আমরা আমাদের ক্লাসগুলো কপি করে নিই। প্রথমে হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া, আমরা আমাদের ক্লাসগুলো কপি করে নিলাম। এবার যেটা করতে হবে, প্রথমেই প্যাডিং কন্ট্যাক্ট ফর্ম এরিয়া, সরি কন্ট্যাক্ট এরিয়া, কন্ট্যাক্ট এরিয়া যে প্যাডিংটা দেওয়া লাগবে সেটা হচ্ছে প্যাডিং 40 পিক্সেল 0 দিলাম, এবং সেটা করলাম, এটুকু হলো। এখন দেখা যাক, এখানে একটু বেশি মনে হচ্ছে, যার কারণে সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ক, মাই ওয়ার্কের প্যাডিং, এবং দেন আরেকটা হচ্ছে আমার কন্ট্যাক্টের এরিয়ার প্যাডিং। যাই হোক, কন্ট্যাক্ট এরিয়া প্যাডিং ঠিক আছে, সুন্দর। এবার যেই কন্ট্যাক্ট ফর্ম ফর্ম এরিয়া, তার একটা প্যাডিং দেওয়া লাগবে, এবং তার একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার। কন্ট্যাক্ট ফর্ম এরিয়া ব্যাকগ্রাউন্ড, এটা কালার হচ্ছে এটা, সরি এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কপি। এবং প্যাডিং হচ্ছে 60 পিক্সেল 0 পিক্সেল, উপর নিচে 60 পিক্সেল, এবং আশেপাশে 0, এইটুকু। এইবার যেই আমাদের ইনপুট টাইপ টেক্সট, ইমেল এবং মেসেজ সবগুলো একই, জাস্ট মেসেজটা একটু মনে হয় বড়। আর ইনপুট টাইপ ইমেল এবং ইমেল এবং টেক্সট একই সমান। তো আমাদেরকে যেটা করতে হবে, কন্ট্যাক্ট ফর্ম সেটা টেক্সট লাইন সেন্টার করতে হবে। তারপর এই যে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে আছে ইনপুট টাইপ, ইনপুট টাইপ ইমেল, সরি ফার্স্ট অফ অল টাইপ টেক্সট, দেন তারপরে আছে ইনপুট টাইপ ইমেল, এই দুটাকে সেম। সো এই দুইটার কোনো বর্ডার হবে না, বর্ডার বটম হবে শুধু, সরি বর্ডার বটম হবে, বর্ডার বটম 1 পিক্সেল সলিড সাদা দিলাম। তারপর কোনো ব্যাকগ্রাউন্ড হবে না, ব্যাকগ্রাউন্ড নন। তারপর যে কালারটা হবে সেই কালারটাও অবশ্যই সাদা হবে, সাদা। টেক্সট লাইন সেন্টার দিয়ে দিছি অবশ্যই, এই অবস্থায় আমাদের মার্কআপটা দাঁড়ালে এই অবস্থা। সো এখানে বর্ডার বর্ডার হবে না, কোনো আমি বর্ডার দিলাম না আপাতত, বর্ডার নান।
এখন দেখি তো কোনো বড় নেই। এবার আমি ইনপুট টাইপের উইড যে দেবো একটা, সেটা হচ্ছে উইড ট্রসপিকজা ক্লিয়ার বোর্ড, সরি এটা হচ্ছে ক্লিয়ার বোর্ড বোর্ড ডিসপ্লে ব্লক। ওকে ফাইন টেক্সট সেন্টার, আচ্ছা মার্জিন 0 অটো, টেক্সট লাইন সেন্টার, এই অবস্থা আসলো। প্যাডিং 10 পিক্সেল, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এবং কালারটা সাদা। আচ্ছা সি 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 77 77 77 মার্জিন বটম 10 পিক্সেল, এইটুকু হলো। এটা হচ্ছে আমার এইটুকু স্টাইল। এবার আমাদের যেই পরের মার্কআপ, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াকে সিলেক্ট করব, প্রথমে এইটুকু নিলাম, এটার অবশ্যই টেক্সট এরিয়া হবে, টেক্সট এরিয়া, এবং তার উইথ হবে 800 পিক্সেল, মার্জিন 0, 800 পিক্সেল, মার্জিন 0 অটো, এবং ব্যাকগ্রাউন্ড হবে না, ব্যাকগ্রাউন্ড নাম, এবং কোনো সরি টেক্সট লাইন সেন্টার হবে, এবং কোনো বর্ডার হবে না, বর্ডার নাম। এটুকু দেওয়ার পর যেটুকু যেটা দেখবো, আমাদের এই অবস্থায় আসলো। এবার যদি দেখি টেক্সট এরিয়া যেটা আছে সেটার হচ্ছে উইড হচ্ছে এইটুক, এবং তাকে ডিসপ্লে ব্লক করতে হবে যাতে এর পাশের অংশটুকু নিচে না আসে, এবং বর্ডার বটম 1 পিক্সেল সলিড, আর কালার হচ্ছে সি সি সি, রিসাইজ নাম করে দিই যাতে পেজের মতো হয়, কোনো রিসাইজের অপশন নাই, আর হাইট হাইট 200 পিক্সেল, 200 পিক্সেল অনেক বেশি হয়ে যায়, 150 পিক্সেল, 120 পিক্সেল, ওকে ফাইন। এবার মার্জিন বটম দেওয়া লাগবে, মার্জিন বটম 15 পিক্সেল, মার্জিন টপ একটু দিয়ে দিই, মার্জিন টপ 15 পিক্সেল। এই হলো আমাদের কন্ট্রাক্ট ফ্রন্ট টেক্সচারিয়াল স্টাইল, রুল কন্ট্রাক্ট ফ্রন্ট টেক্সচারিয়াল। এবার আমার সাবমিটের স্টাইলটা করতে হবে, সাবমিটের স্টাইলটা হচ্ছে নো মোর স্টাইলের মতো। সো নো মোর যেটা আমরা করেছিলাম ক্লাস নো মোর, সো নো মোরের স্টাইলটা আমি জাস্ট কপি করে নিয়ে আসি, এবং একদম নিচে আমাদের যে মানে কন্ট্রাক্ট ফর্ম ফর্ম ইনপুট টাইপ সাবমিট টাইপ ইকুয়াল সাবমিট, তার স্টাইলটাতে দিয়ে দেই, এবং তার কোনো পজিশন রিলেটিভ হবে না। আচ্ছা যাই হোক, এখন যদি হয় এখন যেটা করতে হবে, এই যে মার্জিন টপটা কমিয়ে দিতে হবে, এবং কোনো বর্ডার হবে না, জাস্ট মার্জিন টপ হবে না, আর কোনো প্রকার বর্ডার নান, এইটুকু। এবার প্যাডিংটা আমরা বাড়িয়ে দিতে পারি চাইলে, এটা 40 করে দিতে পারি, এটা আরও বাড়িয়ে দিতে পারি, এবং মার্জিন টপ একটু দিতেই পারি 23 পিক্সেল, ফাইন। এইটুকু আমরা নিলাম কপি, দেন আমাদের প্রায় শেষ, আমরা আমাদের প্রায় পিএইচডিটা কমপ্লিট, এবং ফুট এই যে কপিরাইট এরিয়া তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালার কালো, প্রাইস কালো, সরি। ব্যাকগ্রাউন্ড কালো, এবং প্যাডিং 15 পিক্সেল 0, এবং টেক্সট লাইনটা সেন্টার, আর যে টেক্সটটা আছে সেটা হচ্ছে টিটি ট্রান্সফর্ম আপার কেস, কালার হচ্ছে প্রায় সাদা, এবং 11 পিক্সেলের
কালার হচ্ছে প্রায় সাদা এবং ফন্ট সাইজ হচ্ছে 11 পিক্সেল, 11 পিক্সেল প্রায়। এই হচ্ছে আমাদের স্টাইল। সো আমরা আজকে দেখলাম যে পুরো একটা পিএইচডি কিভাবে কমপ্লিট করতে হয়। আমরা যদি আরো কিছু ফিক্স, এখানে অনেক কিছুই ফিক্স করা যেতে পারে, অনেক কিছু দিতে পারি। সো এই যেমন এটাকে আমরা হোভার ইফেক্ট দিতে পারি, যে এই কালারটুকু হোভার ইফেক্ট আসলে সুন্দর মনে হচ্ছে। সো যে আমরা অবশ্যই নিয়েছিলাম ক্লাস আকারে, এই যে আমাদের কালারটুকু, এই যে হোভার, আমরা এখন সুন্দর হোভার একটা ইফেক্ট দিয়ে দিলাম। তো এরকম অনেক কিছুই দেওয়া যেতে পারে, যেমন এটার হোভার করলে অপাসিটি কমে যাবে। সো অপাসিটি নো মোর যেটা আছে, এই যে আমরা যদি দেই হোভার ক্লাস তার নো মোর, সো এ হোভার তার অপাসিটি, অপাসিটি হচ্ছে 0.8, আমি 80% অপাসিটি দিয়ে দিলাম, ব্যাস। এখন এই যে এটাও হোভার হচ্ছে, এটাও পুরো যেহেতু পুরো এটুকু, এটাও এর বিফোর যেহেতু, সো এটাও হবার হচ্ছে। তো আমরা এটা না দেই, লাগছে না সুন্দর, এইবার ভালো। তো আমরা আজকে অনেক পুরো একটা পিএইচডি কমপ্লিট করা দেখলাম। নেক্সট কোনো টিউটোরিয়ালে আমরা বিভিন্ন স্লাইডার, বিভিন্ন তাছাড়া এটার কিভাবে রেসপন্সিভ করতে হবে, এবং বুটস্ট্র্যাপ বেসড কোনো একটা পিএইচডি কমপ্লিট করব। তো সে পর্যন্তই আজকে এইটুকু, সে পর্যন্ত আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য বলা হচ্ছে। ভালো থাকবেন সবাই।